তাপীয় প্রসারণ বা থার্মাল এক্সপ্যানশনের আজকে সেকেন্ড পার্ট। গতকালের ক্লাসে আমরা কি কি জেনে নিয়েছিলাম সেটা হচ্ছে, তোমার কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর এদের বিভিন্ন ধরনের সম্পর্ক জেনেছিলাম, যে আলফা ইজ টু বিটা ইজ টু গামা ইজ ইকুয়াল টু হয়েছিল 1:2:3। এখানে আলফা বিটা গামা এর ডেফিনেশন গুলো জেনেছিলাম এবং বিভিন্ন ধরনের যে রিলেশন গুলো আছে সেই রিলেশন গুলো আমরা শিখে নিয়েছিলাম। তারপর ঘনত্বের সঙ্গে উষ্ণতার পরিবর্তনে পরিবর্তনের কি সম্পর্ক সে সম্পর্কটা আমরা জেনে নিয়েছিলাম, সেটা ছিল এরকম, রুটি ইজ ইকুয়ালস টু রো জিরো বাই 1 প্লাস আলফা ইন্টু ডেল থিটা, অর্থাৎ উষ্ণতার পরিবর্তনে ঘনত্ব হ্রাস পায় বৃদ্ধিতে। আজকে গতকালের ক্লাসে যে সমস্ত কনসেপ্টগুলো শিখে নিয়েছি সেটার অ্যাপ্লিকেশনটা আমরা দেখব। প্রথম যেটা দেখব সেটা হচ্ছে তোমার দ্বিধাতব পাত বা বাইমেটালিক স্ট্রিপ। এখন দ্বিধাতব পাতটা কি সেটা হলো, যদি দুটি ভিন্ন ভিন্ন ধাতুর দুটো দণ্ড নাও আর নেওয়ার পর সেটাকে যদি রিবেটিং করে দাও, রিবেটিং করে দেওয়া মানে কি, পরস্পর পরস্পরের সাথে যুক্ত করে দেওয়া, যদি রিবেটিং করে দেওয়া হয় সেক্ষেত্রে এই ধরনের স্ট্রাকচারকে আমরা বলি দ্বিধাতব পাত বা বাইমেটালিক স্ট্রিপ। এখন যদি উষ্ণতার পরিবর্তন ঘটে, ধরো আমি উদাহরণের খাতিরে বলছি যে উপরের যে পাতটা আছে সেই পাতটার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা 1, আর নিচের যে পাতটা আছে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা 2, আর কি যে উষ্ণতায় তাদেরকে রিবেটিং করেছিলাম সেই উষ্ণতার পরিমাণটা হচ্ছে তোমার θ0, প্রাথমিক উষ্ণতা, এবং সেই সময় এই পুরো দণ্ডটার যে এখান থেকে এখান পর্যন্ত এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিচ্ছি L0। এখন গতকালের ক্লাসে এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে ডেফিনেশন জেনেছিলাম, তো সেখান থেকে আমি বলতে পারি এই যে প্রথম মেটালটা যেটা আছে সেই প্রথম মেটালটার ক্ষেত্রে তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সূত্রটাকে যদি কাজে লাগাই, তাহলে উষ্ণতা যদি বৃদ্ধি পেয়ে বর্তমানে উষ্ণতা যদি থিটা হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রথম মেটালটার ক্ষেত্রে অন্তিম দৈর্ঘ্য L2 ইজ ইকুয়ালস টু প্রাথমিক দৈর্ঘ্য L0 প্লাস 1 প্লাস আলফা 1 ইন্টু থিটা মাইনাস থিটা 0। এই ডেফিনেশনটা আমরা গতকাল পেয়েছিলাম। সিমিলারলি এই যে দ্বিতীয় মেটালটা আছে এই দ্বিতীয় মেটালের ক্ষেত্রে আমি বলতে পারি সেটা কি, L2 ড্যাশ অন্তিম দৈর্ঘ্য ওই মেটালটা ইজ ইকুয়ালস টু L0, পুরোটার দৈর্ঘ্য ছিল L0, 1 প্লাস আলফা 2 ইন্টু থিটা মাইনাস থিটা 0। হলো, তার মানে কি হলো, যে যদি আমি ওই দ্বিধাতব পাতটার উষ্ণতা বৃদ্ধি করি তাহলে ধাতব পাতটার মানে দুজনেরই দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এখন যদি ধরে নিই α1 ইজ গ্রেটার দেন α2, অর্থাৎ একই উষ্ণতা বৃদ্ধিতে দ্বিতীয়টার দৈর্ঘ্য বৃদ্ধি যেটা হবে সেটা প্রথমটার থেকে বেশি, অর্থাৎ আমি বলতে পারি এটা L2 গ্রেটার দেন L2 ড্যাশ। এখন L2 গ্রেটার দেন L2 ড্যাশ যদি হয়ে যায় তাহলে এই স্ট্রাকচারটা এরকম না থেকে এটা কি হয়, কিছুটা বেন্ড করে যায়,
যখন দেখতে হয়, তাহলে বর্তমানে উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে এই যে বাইরের যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা হয়ে গেছে L2, আর ভেতরের যে অংশটা তার দৈর্ঘ্য হয়ে গেছে L2 ড্যাশ। একজন ছোট একজন বড়, সেই জন্য এটা কি হয়েছে, একটা বৃত্তের, একটা বৃত্ত চাপের মতো দেখতে হয়েছে। এখন যদি এটা একটা বৃত্তের অংশ হয় আর কি, যদি আমি এই থিকনেস প্রতিটা প্লেটের সেটা যদি ডেল্টা ধরি, মানে সেই বৃত্তের একটা ব্যাসার্ধ আছে, সেই ব্যাসার্ধটাকে আমি বলতে পারি আর, মানে এই যে মাঝের যে অংশ, এটা একটা তো কেন্দ্রের পার্ট, ধরো এরকম একটা বৃত্তের একটা অংশ, তাহলে সেই বৃত্তে একটা ব্যাসার্ধ আছে, সেই ব্যাসার্ধটাকে আমি আর দ্বারা লিখছি। তাহলে এখান থেকে এই কেন্দ্র ও, এই দূরত্বটা কত হবে, এটার নাম দিয়ে দিই ও ইন্টু পি। ওপি সমান কি বলতে পারি, আর প্লাস ডেল্টা বাই 2, ওপরের পাতটার কেন্দ্র থেকে দূরত্ব। সিমিলারলি নিচের পাতটার যদি আমি দূরত্ব বের করতে চাই, সেটা হবে ওকিউ। ওকিউ সমান কি লিখব, আর মাইনাস ডেল্টা বাই 2। এই যে দেখো, এখান থেকে এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটা ডেল্টা বাই 2 যদি বাদ দিয়ে দিই, তার মানে ওকিউ হয়ে যাবে। এরপরে দেখুন, আমরা বৃত্তের ক্ষেত্রে একটা সম্পর্ক জানি, দেখো তার আগে এটা একটু দেখে নিই, এটা আর এটা কেন্দ্রে একটা কোণ করেছে, সেই কোণটার নাম দিচ্ছি ফাই। তাহলে আমি বলতে পারি কিনা দেখো তো, L2 মানে এই দৈর্ঘ্যটা ইজিকুয়ালস টু আর, মানে আর প্লাস ডেল্টা বাই 2 ইন্টু ফাই। এটা আমরা বৃত্তের সম্পর্ক থেকে জানি, এস ইজিকুয়ালস টু আর ইন্টু থিটা হয়। সিমিলারলি আমরা বলতে পারি L2 ড্যাশ, এই যে এখান থেকে এই পরিমাণটা, এটা L2 ড্যাশ ছিল, ইজিকুয়ালস টু আর মাইনাস ডেল্টা বাই 2 ইন্টু ফাই। এখন আমি কি করব, এই পার্টটাকে রেশিও করে দিচ্ছি, এটা বাই এটা, তার মানে কি দাঁড়াবে আমার, আর প্লাস ডেল্টা বাই 2 বাই আর মাইনাস ডেল্টা বাই 2 ইজিকুয়ালস টু L2 বাই L2 ড্যাশ। এখন দেখো L2 বাই L2 ড্যাশ, এই যে দেখো এই সমীকরণটা আর এই সমীকরণটা এখানে সাবস্টিটিউট করে দিতে পারি, তাহলে L2 সমান কি ছিল, L0 1 প্লাস আলফা 1 ডেল থিটা। L2 এর মানটা বসাচ্ছি, L0 1 প্লাস আলফা 1 থিটা মাইনাস থিটা 0, পাই L0 1 প্লাস আলফা 2 থিটা মাইনাস থিটা 0। এখন L0 কেটে যাবে, অর্থাৎ আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, এরকম দাঁড়াচ্ছে আর প্লাস ডেল্টা বাই 2 ইন্টু, এই নিচেরটাকে আমি এখানে গুণ করে দিচ্ছি, 1 প্লাস আলফা 2 থিটা মাইনাস থিটা 0 ইকুয়ালস টু আর মাইনাস ডেল্টা বাই 2 ইন্টু, এই টার্মটার সাথে এটা গুণ, 1 প্লাস আলফা 1 থিটা মাইনাস থিটা 0। এবার এটাকে ভেঙে নিচ্ছি, কি পাবো, আর ইন্টু পুরো টার্মটা
1 প্লাস আলফা 2 থিটা মাইনাস থিটা 0 কে আমরা করছি ডেল থিটা দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে? তার মানে এটা কি দাঁড়াবে, আলফা 2 ডেল থিটা প্লাস ডেল্টা 2 আছে, ডেল্টা বাই 2 1 প্লাস আলফা 2 ডেল থিটা ইকুয়ালস টু আর 1 প্লাস আলফা 1 ডেল থিটা মাইনাস ডেল্টা বাই 2 1 প্লাস আলফা 1 ডেল থিটা পুরো। এখন আর গুলোকে এক জায়গায় নিয়ে নিচ্ছি, ডেল্টা গুলোকে এক জায়গায় নিয়ে নিচ্ছি, তার মানে কি দাঁড়াবে, আর 1 প্লাস আলফা 2 ডেল থিটা মাইনাস এই টার্মটা মাইনাস 1 মাইনাস আলফা 1 ইন্টু ডেল থিটা, সিমিলারলি এইটা এদিকে যাবে, তাহলে দাঁড়াচ্ছে এরকম মাইনাস ডেল্টা বাই 2 কমন নিয়ে নিচ্ছি, দাঁড়াচ্ছে 1 প্লাস আলফা 1 ডেল থিটা প্লাস 1 প্লাস আলফা 2 ডেল থিটা। এখানে দেখো 1 1 কেটে গেল, তার মানে অ্যান্সার দাঁড়াচ্ছে এরকম আর ইন্টু মাইনাস কমন নিয়ে নিই আলফা 1 মাইনাস আলফা 2 ইন্টু ডেল থিটা ইকুয়ালস টু মাইনাস ডেল্টা বাই 2 টু 1 প্লাস 1 2 প্লাস আলফা 1 প্লাস আলফা 2 ইন্টু ডেল থিটা। দেখো আর সমান কি হচ্ছে, আর ডেল্টা বাই 2 যেমন আছে তেমন থাক, এখানে 2 প্লাস আলফা 1 প্লাস আলফা 2 ইন্টু ডেল থিটা বাই এটা আলফা 1 মাইনাস আলফা 2 ইন্টু ডেল থিটা। আমি এরকম ভাবে ভাবতে পারি যে আলফা 1 আর আলফা 2 যদি খুবই ছোট হয় সেক্ষেত্রে আমরা করব কি, এই টার্মটা যেটা আছে এটাকে আমরা নেগলেক্ট করে দেব, নেগলেক্ট করে দিলে কি আসবে, আর ইজ ইকুয়ালস টু ডেল্টা এই দুই এই দুই কেটে যাবে বাই আলফা 1 মাইনাস আলফা 2 ইন্টু ডেল থিটা। এই যে ইকুয়েশনটা আছে এটা তোমাকে মনে রাখতে হবে, যেখানে আরটা কি ছিল, ওই যে বাইমেটালিক স্ট্রিপটা ছিল ওর মাঝের যে পোর্শনটা আছে সেটার ব্যাসার্ধ, আর ডেল্টা ছিল এক একটা পাতের তোমার উচ্চতা বা থিকনেস, আলফা 1 আলফা 2 ছিল তাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আর ডেল থিটা হচ্ছে তাদের উষ্ণতা বৃদ্ধি। সেক্ষেত্রে যদি এরকম বলা হয় যে ডেল্টা থিকনেসের দুটো পাত আলাদা আলাদা ধাতুর দুটো পাতকে নিয়ে যদি জোড়া লাগিয়ে তাদের উষ্ণতা পরিবর্তন করা হয় সেক্ষেত্রে সেটা একটা বৃত্তের বৃত্তচাপের মতো দেখতে হবে এবং যার ব্যাসার্ধ হবে এরকম। এরপরের যে অ্যাপ্লিকেশনটা আমরা শিখব সেটা হচ্ছে যে আমরা এই যে সরল দোলক ব্যবহার করি, যে সরল দোলকের ক্ষেত্রে দোলনকারের সমীকরণ ছিল এরকম টি ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি, এরকম একটা সম্পর্ক ছিল যেখানে ধরো এটা একটা ছাদ, এখান থেকে ধরো একটা পেন্ডুলাম ঝুলিয়ে দিয়ে তাকে সরল দোলগতির গতিতে কম্পিত করা হয়েছে, সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে তার পর্যায়কালের যে সমীকরণটা দাঁড়াবে
সেই সমীকরণটা হচ্ছে এটা, যেখানে এল হচ্ছে যে ওই দোলকটার দৈর্ঘ্য, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, টি হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল বলতে একবার পূর্ণ কম্পনে যত সময় লাগাবে সেটাকে আমরা বলবো পর্যায়কাল। এখন একটা জিনিস লক্ষ্য করো, যদি এই যে দোলকের সঙ্গে যে সূত্রটার মাধ্যমে এই দোলকটা যুক্ত থাকে, এটা যদি কোনো একটা ধাতুর তার হয়, সেক্ষেত্রে উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে ওটার দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ধারণা থেকে আমরা বলতে পারি যদি দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে সেক্ষেত্রে কি হবে, পর্যায়কালেরও পরিবর্তন হবে। এখন প্রশ্ন হচ্ছে পর্যায়কালের কতটা পরিবর্তন ঘটবে সেটা আমরা ক্যালকুলেশন করে বের করব। কিভাবে বের করব লক্ষ্য করো, ধরছি ওই দোলকটার দৈর্ঘ্য ছিল এল ওয়ান, উষ্ণতা যখন ছিল থিটা ওয়ান, বর্তমানে দৈর্ঘ্য হয়ে গেছে এল টু, উষ্ণতা বৃদ্ধি করে হয়ে গেছে থিটা টু। এখন আমরা এই সমীকরণ থেকে বলতে পারি কি, যে থিটা টু উষ্ণতায় তার পর্যায়কাল ছিল টি টু ইজিক্যালস টু টু পাই রুট ওভার এল টু বাই জি। সিমিলারলি থিটা ওয়ান উষ্ণতায় তার পর্যায়কাল ছিল টি ওয়ান, যেটা টু পাই রুট ওভার এল ওয়ান বাই জি এর সঙ্গে সমান। এখন দেখো এই যে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, তুমি 1 কে 2 দিয়ে ভাগ করে দাও, কি পাচ্ছ, টি টু বাই টি ওয়ান, টু পাই কেটে যাবে, জি জি কেটে যাবে, তার মানে দাঁড়াচ্ছে এল টু বাই এল ওয়ান টু দি পাওয়ার হাফ। এখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একটা সূত্র ছিল, সেটা কি, অন্তিম দৈর্ঘ্য এল টু ইজ ইকুয়ালস টু এল ওয়ান প্লাস আলফা ইন্টু ডেল থিটা, এটা আমার সূত্র ছিল। এখানটা দেখো এই থিটা ওয়ান উষ্ণতায় এটার দৈর্ঘ্য ছিল এল ওয়ান, থিটা টু উষ্ণতায় দৈর্ঘ্য হয়ে গেছে এল টু, তাহলে আলফা যদি ওটার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয় সেক্ষেত্রে আমি সমীকরণটাকে এরকম ভাবে লিখতে পারি। তাই আমি করছি কি, এখানে এল টুর জায়গায় এই এল ওয়ান এর পরিমাণটা দিয়ে সাবস্টিটিউট করছি, কি হচ্ছে তাহলে এল ওয়ান ওয়ান প্লাস আলফা ইন্টু ডেল থিটা বাই এল ওয়ান পুরোটার টু দি পাওয়ার হাফ, এটা সমান এটা দাঁড়াচ্ছে। তাহলে দেখো এল ওয়ান এল ওয়ান এক্স পুরোটা যদি এক্স ধরে নেই টু দি পাওয়ার হাফ, কি দাঁড়াচ্ছে তাহলে ওয়ান প্লাস হাফ ইন্টু এক্স, এক্স মানে আলফা ইন্টু ডেল থিটা প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু, আলফা স্কোয়ার হবে। এখন আমরা কি বলেছি আলফা খুবই ছোট, তাই আলফা স্কোয়ারের টার্মটাকে আমরা নেগলেক্ট করব। তাহলে এরপরে যে সমস্ত যে পাওয়ারের যে টার্মগুলো আছে সেই টার্মগুলোকে আমরা নেগলেক্ট করে দেবো, কারণ আলফার মান খুবই ছোট বলে। তাহলে কেবলমাত্র দুটো টার্ম নিচ্ছি। এবার আমি করব কি, ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু আলফা ইন্টু ডেল থিটা, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় পর্যায়কালের পরিবর্তন। এটাকে অন্যভাবে লেখা হয় কিরকম, ডেলটি ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু আলফা ইন্টু ডেল থিটা ইন্টু টি, এই সমীকরণটা আমাদের মনে রাখতে হবে। তো এটা কি বলেছে, এটা বলেছে যে যদি একটা পেন্ডুলামের পর্যায়কাল টি হয় এবং তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হয়, যেটা পেন্ডুলামটা যদি দড়িটা সেটা একটা কোনো ধাতব তার দিয়ে তৈরি হয়, সেক্ষেত্রে কি হবে না, উষ্ণতার পরিবর্তনে তার পর্যায়কালের যে পরিবর্তন ঘটবে সেই পরিবর্তনটা এই সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। এখন এখানে একটা টার্ম মাথায় রাখবে, সেটা কি, যদি পর্যায়কালের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে ওই দোলকটা দিয়ে যদি কোনো ঘুড়ি তৈরি করা হয় তাহলে সেই ঘুড়িটা তোমার স্লো যাবে, আর যদি উষ্ণতার পরিবর্তনে পর্যায়কালের মান হ্রাস পায় তাহলে ঘড়িটা তোমার হয়ে যাবে।
পাস্ট, এই দুটো টার্ম মাথায় রাখবে, প্রবলেম সলভ করতে গিয়ে কাজে লাগবে। এরপরে যে কনসেপ্টটা শিখবো সেটা হচ্ছে তোমার ধাতব স্কেলের ক্ষেত্রে উষ্ণতার কি প্রভাব আছে, একটু ভালো করে বুঝবো, এটা বোঝার একটু আছে কিন্তু বিষয়বস্তু। প্রথমত বুঝি যে উষ্ণতার পরিবর্তনে কি হবে, যে ধাতব স্কেলটা মানে যে স্কেলের সাহায্যে আমরা কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপ করছি সেই স্কেলটা যদি ধাতুর তৈরি হয় তখন কি হবে, উষ্ণতার পরিবর্তনে ওই স্কেলটার সাহায্যে আমি সঠিক পরিমাপ দিতে পারবো না, মানে স্কেলটার সাহায্যে যে দৈর্ঘ্যটা মাপবো সেই দৈর্ঘ্যটায় কিছুটা ত্রুটি থাকবে। তাহলে সেই ত্রুটিটা থেকে কোনো কিছু দৈর্ঘ্য যখন মাপলাম সেটার আসল দৈর্ঘ্য কিভাবে বের করতে হয় সেই টেকনিকটা আমরা এখানে শিখবো। তার আগে একটা জিনিস দেখে নেই যে আমরা স্কেল ব্যবহার করে কিভাবে কোনো কিছু দৈর্ঘ্যকে মেজার করি। ধরো এটা হচ্ছে তোমার দণ্ডটা যার দৈর্ঘ্য আমরা পরিমাপ করব। তো ধরো আমি এরকম একটা স্কেল ব্যবহার করছি যে স্কেলটার অংশাঙ্কন যেটা আছে সেটা হচ্ছে এরকম, আমি ধরছি এক একটা ছোট ঘরের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার আমি ধরে নিচ্ছি। তাহলে যখন আমি এই স্কেলটা ব্যবহার করে এই দণ্ডটার দৈর্ঘ্য পরিমাপ করব তখন এই দণ্ডটার দৈর্ঘ্য কত পাবো, 1, 2, 3 মানে 3 সেন্টিমিটার, কোনো সমস্যা নেই। এখন যদি এটা ধাতুর তৈরি হয় উষ্ণতার বৃদ্ধিতে কি হবে, ওই স্কেলটার দৈর্ঘ্য প্রসারণ ঘটবে, ফলে কি হবে এই যে এক একটা একক ঘরের যে দৈর্ঘ্য ছিল সেটাও প্রসারিত হবে, ধরো এরকম ভাবে প্রসারিত হয়েছে। এরকম ভাবে তাহলে দেখো বর্তমানে আমি বলতে পারি যে এটা কেউ যদি এখন এই স্কেলটা ব্যবহার করে এই দৈর্ঘ্যটাকে মেজার করে সে তাহলে কি বলবে, সে বলবে এরকম 2, কারণ দ্বিতীয় দাগটাকে স্পর্শ করেছে, ধরে নিচ্ছি আমি এখানে দ্বিতীয় দাগটাকে কি করেছে স্পর্শ করেছে, এবং এর সাথে কি করা হয় স্মল ডিভিশনের লেন্থ, অর্থাৎ ছোট ঘরের দৈর্ঘ্য যখন আমি হলুদ যে স্কেলটা ছিল সেটা দিয়ে যখন ব্যবহার করছিলাম তখন আমি কি বলেছিলাম যে কতগুলো দাগকে স্পর্শ করেছে, তৃতীয়তম দাগকে এ স্পর্শ করেছে, তাহলে 3 × একটা ছোট ঘরের দৈর্ঘ্য সেটা কি ছিল 1 সেন্টিমিটার। তাহলে এখন কিন্তু সেই ছোট ঘরের দৈর্ঘ্য কি 1 সেন্টিমিটার আছে, তার থেকে বেড়ে গেছে। তাহলে এই যে ছোট ঘরের দৈর্ঘ্য উষ্ণতা বৃদ্ধির ফলে যেটা হয়েছে সেটাকে যদি আমি এল ধরে নিই, এল ড্যাশ ধরে নিই, এবং উষ্ণতা পরিবর্তনের আগে মানে সঠিক উষ্ণতায় একটা যে উষ্ণতায় সঠিক পরিমাপ দেয় সেই উষ্ণতায় যদি একক ঘরের দৈর্ঘ্য যদি এল ধরি তাহলে এল ড্যাশ আর এল এর মধ্যে একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক, না এল ড্যাশ ইজ ইকুয়ালস টু অন্তিম দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডেল থিটা, ডেল থিটাটা উষ্ণতার পরিবর্তন। তাহলে ডেল থিটা উষ্ণতার পরিবর্তনের জন্য ওই স্কেলটার এক একটা ছোট ঘরের অন্তিম দৈর্ঘ্য কত হয়েছে সেটা হচ্ছে এল ড্যাশ। তাহলে আমি এটাকে এই যে পরিমাপটা হয়েছে এই পরিমাপে আমার কি ছিল, ছোট ঘরের দৈর্ঘ্যটাকে বর্তমানে আমি আর 1 সেন্টিমিটার বলতে পারবো কি, পারবো না, কারণ দেখো সেন্টিমিটার এটা ছিল 1 সেন্টিমিটার কিন্তু এটা বেড়ে এখন কত হয়ে গেছে, এটা হয়ে গেছে। তাহলে আমি যখন কেউ যদি বলে সে তো জানে না, যখন সে অন্তিম উষ্ণতা বৃদ্ধি করার ফলে এইটা দিয়ে স্কেল ব্যবহার করবে তাকে তো এটা বলে দেওয়া আছে যে 1 সেন্টিমিটার স্কেল, সে তাহলে কি বলবে, সে তাহলে ভুলবশত এই কথাটাই বলবে যে 2 × সেন্টিমিটার, কিন্তু এটা কি মান, এটা ভুল মান, একক ঘরের দৈর্ঘ্যটা এখন তো সেন্টিমিটারে নেই ঠিক। তাহলে সঠিক পরিমাপটা অ্যাকচুয়ালি হবেটা কি,
সঠিক পরিমাপটা হবে 2 ইনটু ওই ছোট ঘরের দৈর্ঘ্য। সেই ছোট ঘরের দৈর্ঘ্যটা কি ধরেছিলাম? এল ড্যাশ এটা। তাহলে এটা হচ্ছে তার সঠিক দৈর্ঘ্য। তার মানে কি দাঁড়াচ্ছে? সঠিক দৈর্ঘ্য ইকুয়ালস টু স্কেলের পার্ট ইনটু স্কেলের ছোট ঘরের দৈর্ঘ্য স্কেলের পার্ট বলতে, এই যে দেখো যত দাগে, যত নাম্বার দাগে ওই অন্তিম প্রান্তটা টাচ করেছে সেই নাম্বার, সেই দাগ নাম্বারটাই আমরা বলবো। এক্ষেত্রে কি হয়েছে, 1 2 দ্বিতীয় নাম্বার, তাই 2 লিখেছিলাম। তাহলে সঠিক দৈর্ঘ্য সমান ওই স্কেলের পার্ট, মানে উষ্ণতার পরিবর্তন করার পর যতটা আমার পার্ট দিচ্ছে সেই পার্টটা, ইনটু স্কেলের ছোট ঘরের দৈর্ঘ্য। এখন সেই স্কেলের ছোট ঘরের দৈর্ঘ্যটাকে আমরা কিরকম ভাবে লিখবো, সেটা লিখবো এই যে এল ড্যাশ। মানে কি দাঁড়াচ্ছে তাহলে? সঠিক দৈর্ঘ্য ইকুয়ালস টু স্কেলের পার্ট ইনটু এক একটা ছোট ঘরের দৈর্ঘ্য, যেটাকে আমরা এল ড্যাশ লিখেছিলাম। তাহলে এল ড্যাশের জায়গায় কি লিখবো? এল ইনটু 1 প্লাস আলফা ইনটু ডেল থিটা। এলটা কি? এলটা হচ্ছে যে সঠিক উষ্ণতায় স্কেলের ছোট ঘরের দৈর্ঘ্য, অর্থাৎ যে উষ্ণতায় ও সঠিক পরিমাপ দেয় সেই উষ্ণতায় এক একটা ছোট ঘরের দৈর্ঘ্য কত। এখানে 1 সেন্টিমিটার, তাহলে এক্ষেত্রে আমরা এদের জায়গায় 1 সেন্টিমিটার লিখে দেব। তাহলে কি দাঁড়ালো? যে উষ্ণতার পরিবর্তন করলে যে ত্রুটিটা দেখা যায় ধাতব স্কেলের ক্ষেত্রে, সেই ত্রুটিটা থেকে সঠিক পরিমাপ করার সমীকরণটা হলো তোমার এটা।